Thank you হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের লাইভ ক্লাসে আমরা আজকে গত দুই দিন আমরা একটা দুইটা বিষয় নিয়ে আমরা এসেছি আজকে আমরা আসলে মেইনলি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপরে নিয়ে কথা বলবো আজকে প্রথম ভাগ কথা বলবো তো আসলে পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা অবশ্যই শুনতে হয়তো নতুন লাগতেছে বা শুনতে মনে হচ্ছে যে আসলে এটা কী জিনিস হ্যাঁ তো আমি যখন আমার আগের কোম্পানি ছেড়ে চলে আসি দেন কিছুদিন পরে আমার পুরাতন কলিকদের সাথে যখন দেখা হলো তখন তারা বলল যে তামিদ ভাই আপনি যদি থাকতেন তাহলে ওটা হতো না এটা হতো না হ্যাঁ তো একটা জিনিস কিন্তু একটু ভেবে দেখেন অর্থাৎ আপনাকে কিন্তু মানুষ আপনার অপরিবর্তে মানে আপনার মানে আপনি উপস্থিত নাই কিন্তু আপনাকে তারা মনে করছে হ্যাঁ দ্য পয়েন্ট তো মানুষের যদি আচরণ নিয়ে আমরা কিছু কথা বলি তবে কিছু শব্দ আমরা বেছে নেই যেমন মূল্যবোধ তো মূল্যবোধটা কি যে মূল্যবোধটা হচ্ছে ভালো মন্দ ঠিক বেঠিক কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের যে ধারণা সেটাই মূল্যবোধ এরপরে আমাদের হিউম্যান বিহেভিয়ারের মধ্যে পড়ে যেমন সততা নিষ্ঠা চরিত্র কর্মদক্ষতা কর্মতৎপরতা অভিজ্ঞতা সৃজনশীলতা নতুনত্ব মানে আমরা নতুন কীভাবে হুম পরিশ্রম প্রতিক্ষা দেওয়া প্রতিশ্রুতি এ ধরনের হাজারো ওয়ার্ড কিন্তু আমরা বের করতে পারে এখন এই জিনিসগুলো যখন আপনি সঠিক সঠিকভাবে পালন করছেন তখন আসলে কি অর্জন করা সম্ভব এই যে আপনার অনুপস্থিতি আপনি যদি এই ওয়ার্ডগুলো আপনার চরিত্র চরিত্রে যদি সঠিকভাবে উপস্থিত থাকে তাহলে আপনার অবর্তমানে আরেকজন আপনার কথা স্মরণ করছে খুব সুন্দর করে যদি বলি ছোট ভাষায় তাহলে এটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এখন আপনার আপনি যেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কি জন্য বলবে কি জন্য বলবে এই যে আপনি মূল্যবোধ যে আপনি আপনি যখন একটা কোম্পানিতে চাকরি করতেছেন বা আপনি যখন কারোর সাথে পার্সোনালি মিশছেন তখন যদি মানুষ যদি বুঝে যে আপনার মূল্যবোধ ভালো হ্যাঁ এবং আপনি কোনটা ভালো কোনটা খারাপ এটা খুব ভালোভাবে বুঝতে পারেন আপনার আপনি কাজ করেন আপনার সততা সৎ আপনি সৎ হিসেবে কাজ করেন আপনার পরিশ্রম এবং নিষ্ঠার কোনো মানে কমতি নেই আপনার আপনার সৎ চরিত্রের আপনি অধিকারী সেটাকে আপনি উপস্থিত করতে পারছেন অর্থাৎ পার্সোনাল ব্র্যান্ডিংটা এক কথায় বলতে গেলে নিজেকে উপস্থাপন করা যে আমি নিজেকে কিভাবে উপস্থাপন করছি কি জিনিসগুলো আমার 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 তো প্রত্যেকটা জিনিসের যেমন একটা সাবানের যেমন একটা গুণাবলী থাকে হ্যাঁ কেন আমার গুণাবলীগুলো কোন গেল আমার গুণাবলী হচ্ছে আমি আমার সুন্দর চরিত্র তো এই জিনিসগুলো মানুষের সামনে ফুটিয়ে তোলা হ্যাঁ এবং মানুষের জন্য আপনি কি করেছেন বা ভালো কিছু করেছেন কি না হ্যাঁ এই জিনিসগুলো যখন আপনি সঠিকভাবে করবেন তখন আপনার অনুপস্থিতিতে যদি আরেকজন আপনার কথা বলে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হয়েছে এবং এটাকে আসলে পার্সোনাল ব্র্যান্ডিং প্রথম ধাপ হিসেবে ধরা যায় হুম কিন্তু আসলে আমাদের এই পার্সোনাল ব্র্যান্ডিংটা একটা চলমান প্রক্রিয়া এটার কোনো কোনো শেষ নাই প্রথম ধাপ যেমন আমরা বললাম কিন্তু এর পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার কোনো শেষ নেই এবং আমাদের বর্তমান ডিজিটাল যুগে আমরা সবাই এক একজন এক এক ধরনের ব্র্যান্ড হ্যাঁ তো কার কতটুকু ব্র্যান্ড ভ্যালু নির্ভর করবে তার ওই সব গুণাবলীর উপরে যে কতটুকু কে নিজেকে নিজের গুণাবলী দিয়ে তার ব্র্যান্ড ভ্যালুটা বাড়াতে পারছে বা নিজেকে মানুষের কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারছে নিজের গুণাবলীগুলোকে প্রকাশ করতে পারছে অর্থাৎ সোজা বাংলায় কথা পার্সোনাল ব্র্যান্ডিং নিজেকে অন্যের কাছে মার্কেটিং করা তো আমরা এতক্ষণ আমরা কি পার্সোনাল ব্র্যান্ড কি সেটা নিয়ে আমরা ইয়া করলাম এখন আমরা পার্সোনাল ব্র্যান্ডের সবচেয়ে সহজ কনসেপ্ট যেটা সেটা ডিসিসিএম খুব সুন্দরভাবে যদি আমি বলি তাহলে ডি তে হবে ডিসকভার ডিসকভারে আপনি যে নিজেকে নিজের পার্সোনাল ব্র্যান্ড বা নিজের অভিরুচি বুঝা মানে মানুষকে বুঝাবে নিজেকে উপস্থিত করবেন যাতে আপনার অবর্তমানে আর একজন আপনাকে মনে করে মানে আপনার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয় যাতে আপনি লাভবান হন কিভাবে লাভবান হবেন দেখেন যে আপনার গুণাবলীর জন্য একজন কাস্টমার বলল যে না আমি উনার কাছে যাব উনি আমাকে ভালো সার্ভিস দিতে পারবে আবার এমপ্লয়ার যদি বলে যে না সেই ছেলেটা পরিশ্রমী হ্যাঁ তার কাছে আমি যাব সে এই কাজটা করে দিতে পারবে সো এই যে এই যে একটা নিজের ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করছেন সেটার জন্য প্রথম আপনাকে জানতে হবে নিজেকে এবং সেটাই হচ্ছে ডিসকভার যেমন নিজের ইচ্ছা অনিচ্ছা আকাঙ্ক্ষা পছন্দ জীবনের উদ্দেশ্য লক্ষ্য যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা হ্যাঁ এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং এই অ্যানালাইসিসটার অভাবেই আমাদের নিজেকে আমরা যখন চিন্তা মানে নিজেকে যখন আমি নিজেকে নিয়ে ভাবি না তখনই আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এ ঘাটতি হয় এর ফলে কি হয় আমরা জবে বা আমাদের পার্সোনাল লাইফে বা উদ্যোক্তা হিসেবে আমরা নিজেকে নিজেকে সাইন করতে পারি না সো এই যখন আপনি নিজেকে ডিসকভার করা শিখবেন তখন কিন্তু আপনি আপনার অনুযায়ী অনুযায়ী প্ল্যানগুলো সেট করতে পারবেন এবং প্ল্যান অনুযায়ী আপনার যে কর্মকাণ্ড সেগুলা ধাপে ধাপে কমপ্লিট করতে পারবেন তাহলে যদি এই এই কাজটা করেন তাহলেই আপনার পার্সোনাল ব্র্যান্ড বাড়বে এরপরে আমরা আছে হচ্ছে ক্রিয়েট তো ক্রিয়েট মানে বুঝতেই পারতেছেন কিছু তৈরি করা তো আমরা আসলে এই যে মানুষকে আমাদের আহ নিজেদের সম্পর্কে বলবো নিজেদেরকে নিজেদের সম্পর্কে বলে বলে মানুষকে বলে বলে আমাদের যে ব্র্যান্ড ভ্যালু বাড়াবো প্লাস আমাদের যে আমরা আমি ধরেন যে আমি একজন সঙ্গীত শিল্পী বা আমি একজন ইঞ্জিনিয়ার বা আমি একজন প্রোগ্রামার তাহলে আমি নিজেকে যে কিভাবে মানুষের ভাত মতো করে উপস্থাপন করব বা আমি নিজেকে কিভাবে মানুষকে বলতে পারবো যে আমি এই সব কাজ পারি হ্যাঁ তো সেগুলার স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছি যে কিছু একটা তৈরি করা লাগবে তো এগুলার জন্য আমাদের হাতে যদি আমরা একটা একটা ইয়া করে ইয়া করি তাহলে আমাদের আজকালকার ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া খুবই খুবই একটা কি বলবো সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা আসলে চিন্তাও করতে পারি না যেমন ফেসবুক টুইটার এগুলো আমাদের একদম নিত্য সঙ্গী হয়ে গেছে ইনস্টাগ্রাম তো আমাদের একটা নিত্য সঙ্গী এগুলো ছাড়া আমরা চিন্তাই করি না সো এই সোশ্যাল মিডিয়াকে আমরা ইউজ করতে পারি এরপরে আপনার আমরা হচ্ছে যদি মানদাত্তা আমলের কথা চিন্তা করি আমরা খুব সুন্দরভাবে যখন আমরা একটা কোম্পানি খুলি স্বাভাবিকভাবে আমরা নিজের একটা ভিজিটিং কার্ড করি তো শুধুমাত্র এই সব অ্যানালগ ভিজিটিং কার্ড চিন্তা করলেই হবে না আমাকে ডিজিটাল বিজনেস কার্ডেরও চিন্তা করতে হবে যাতে আমি মানে অনলাইনেও সেটা সুন্দরভাবে ডিজিটালাইজড ওয়েতে মানুষ যেন আমাকে চিনতে পারে এরপরে আপনি বিভিন্ন প্রফেশনাল ভিডিও ডকুমেন্টারি আপনার নিজের সম্পর্কে দেখাতে পারেন অ্যানিমেটেড বা ভিডিও তৈরি করতে পারেন যে আমি গতদিন যেগুলা কিভাবে আপনারা বিভিন্ন কোম্পানিতে জব অ্যাপ্লাই করবেন সেগুলার রিজিউমই সম্পর্কে আমি কথা বলেছি তো ওরকম অ্যানিমেটেড এবং ভিডিও রিজিউমই তৈরি করতে পারেন যদি আপনি আর্কিটেক্ট হন আপনার একটা ভিডিও রিজিউমই তৈরি হতেই পারে আপনার সেটা অনলাইনে থাকতেই পারে হ্যাঁ তো সেটা সেটা দেখেও আপনাকে মানুষ বললো যে না এ গুড আর্কিটেক্ট তাকে তার সাথে যোগাযোগ করি সো এভাবে আবার আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংও বাড়বে আবার আমাদের যেগুলো প্রথম ধাপ বললাম ওগুলো তো থাকতেই হবে এরপরে সোশ্যাল মিডিয়ার পরে আমাদের আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন সেটা হচ্ছে লিঙ্কটিইন তো যার লিঙ্কটিইন প্রোফাইল আছে সে বুঝবেন যে লিঙ্কটিনে অনেক কিছু ইনফরমেশন দেওয়া থাকে এবং একে অন্যকে এন্ডোর্স করা যায় এটাও আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হ্যাঁ এরপরে পার্সোনাল ব্লগ থাকতে পারে যে আপনার আমাদের বিভিন্ন ধরনের ফ্রি ব্লগ সাইট আছে যেমন ব্লগ স্পোর্ট ডট কম বা ব্লগার ডট কম একই একই ওয়েবসাইট তো ওগুলাতে আপনি দেখেন যে আপনি ধরেন যে আপনি একজন আইটি বিশেষজ্ঞ তো আপনি আইটি বিশেষজ্ঞের উপরে কি কেন ওয়েব পেজ লাগবে কেন ওই সফটওয়্যারটা লাগবে কেন আহ উমুক জিনিস লাগবে এগুলার উপরে যদি আপনি নিজের ব্লগে লিখেন সেটাও আসলে পার্সোনাল ব্র্যান্ডিং এর সাথে জড়িত এবং আপনার এতে আপনি লাভবান হবেন যাতে করে আপনার যে আপনার যে পার্সোনাল যে কাজের যে পরিধি সেটা বাড়বে এরপরে আপনি নিজের ওয়েব পেজও তৈরি করে তৈরি করতে পারেন নিজের ওয়েব পেজ থাকতে পারে যেখানে সরাসরি আপনি ব্লগের মতো নিজের ওয়েব পেজেও কাজ করতে পারেন এরপরে আপনার ইউটিউব চ্যানেলও থাকতে পারে ইউটিউব চ্যানেল দিয়েও আপনি ইয়া করতে পারেন হম এরপরে সিতে আসতেছে কমিউনিকেট তো কমিউনিকেট বলতে আমরা বুঝতেই পারতেছি যোগাযোগ তো এটা আসলে নর্মাল বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ না হ্যাঁ তো এই যোগাযোগের কিভাবে আমরা যোগাযোগ করতে পারি ধরেন আমি যেমন একটা আর্টিকেল লিখেছিলাম যে যেমন এখনো এখনো আসলে ওই আর্টিকেলটা সময়ের ইয়াতে চলে আসে যেমন ডেঙ্গু যখন হয় তখন আমাদের কনস্ট্রাকশন সাইটের অবস্থাগুলো কি হয় হ্যাঁ তো কনস্ট্রাকশনের সাইটগুলোতে কি কি জিনিস করলে আমাদের এই মশাগুলো জন্মে জন্মাবে না সেগুলো নিয়ে লেখা যেতে পারে তো এই যে একটা এই যে একটা আর্টিকেল লিখলেন এই আর্টিকেল দিয়েও আপনি কিন্তু মানুষের সাথে যোগাযোগ করছেন এরপরে আপনি বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করতে পারেন সেমিনারে অ্যাটেন্ড করলে আপনি একে অপরের সাথে যে কমিউনিকেশন এটা বাড়বে মিটিংও অনেক ধরনের মিটিং করতে পারেন বিভিন্ন ট্রেনিং ট্রেনিং এ আপনি অংশগ্রহণ করতে পারেন অথবা আপনি ট্রেনিং দিতেও পারেন সেগুলোর মাধ্যমে আপনার যে কমিউনিকেশন ইয়া বা কাজের পরিধি সেটা আপনার বাড়তেছে এছাড়াও আপনি আড্ডা দিতে পারেন যে ঠিক আছে আমি আমার পরিচিত আটজন আটজন দশজন ইঞ্জিনিয়ারের সাথে বা আমি আমি আড্ডা দেবো তো এরকম করে আড্ডা দিয়েও কমিউনিকেশন বাড়তে পারে আবার বিভিন্ন ইভেন্টেও আমরা যেতে পারি যেমন ধরেন যে একটা কোনো সিমেন্টের একটা কোনো ইভেন্ট দিয়েছে তো আপনার আপনার দেখা গেলো যে আপনাকে আমন্ত্রণও জানিয়েছে বা আপনি যেখানে সবাই আমন্ত্রিত তো আপনি সুন্দরভাবে ওখানে গিয়ে কিছু সময় হয়তো আপনার যাবে বাট আপনি যে এই যে কমিউনিকেশনটা বাড়াচ্ছেন এটা লাভবান হবেন অর্থাৎ দিন শেষে সোজা সব জায়গাতেই যেটা বলে সেটা হলো শেয়ারিং ইজ কেয়ারিং শেয়ার মানে নিজের কথা অবশ্যই অপরের কাছে শেয়ার করতে হবে না হলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা হবে না এবং শেয়ার ছাড়া এই দুনিয়া আসলে পুরোটাই অচল হয়ে যায় অচল হয়ে পড়ে এরপরে এম এম এ আসতে সে হচ্ছে আসলে আপনি যে ক্রিয়েট করছেন আপনি নিজেকে জানছেন জেনে আপনি সবার সাথে কমিউনিকেশন করছেন এইখানে কিন্তু শেষ ধাপ না মানে এইখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে না এটাকে অলওয়েজ মেনটেন করতে হবে কিভাবে আমি অলওয়েজ আপডেটেড হতে হবে অলওয়েজ আপনার আপনার কোনো একটা নতুন টেকনোলজি আসছে কোনো একটা বিষয়ে নতুনভাবে তৈরি হচ্ছে নতুনভাবে মানে ধরেন যদি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হন আপনি নতুন করে ওটা অন্য কোনো সফটওয়্যার অ্যানালাইসিস করতে পারছেন বা অন্য কিছু একটা অ্যানালাইসিস করে কোনো একটা নতুন একটা সফটওয়্যারে কাজ করে দেখতে পাচ্ছেন তো এই যে একটা আপডেটে আপডেটেশনের মধ্যে এটা অলওয়েজ আপডেটে থাকতে হবে এবং নিজেকে ডেভেলপ করতে থাকতে হবে আপনি যখনই এটা বন্ধ করে দেবেন আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা অর্থাৎ আপনার কাজের পরিধিটা ওখানেই কমে যাবে এবং আপনি সোজা বাংলা কথায় অস্তিত্ব হয়ে অস্তিত্বহীন হয়ে পড়বেন এবং দেখা যাচ্ছে যে আপনাকে কেউ চিনছে কেউ চিনছে না কাজের কথা কেউ বলছেও না অর্থাৎ আমরা যেটা মানে সোজা বাংলা কথা আমাদের যদি নিজেদের কাজের পরিধি বাড়াতে হয় নিজেকে নিজেকে নিজের ব্র্যান্ডিং যদি বাড়াতে হয় নিজের পার্সোনাল ব্র্যান্ডিং বাড়াতে হয় তাহলে একজন খাঁটি মানুষ হওয়ার কোনো বিকল্প নাই সততা নিয়ে আমাদের আমাদের থাকতে হবে হবে এবং এবং মানুষকে ভালোবাসতে মানুষের মনে জায়গা করে নিতে হবে এবং এর এর মাঝেই আপনি আসলে নিজের ব্র্যান্ডিংটা বাড়াতে পারবেন যার ফলে আপনি যদি জব করেন তাহলে কিন্তু আসলে আপনার প্রমোশন বা প্রদোন্নতি নিয়ে আমরা অনেক সময়তে চিৎকার চেঁচামেচি করি আমার প্রমোশন হচ্ছে না কেন আমার প্রমোশন হচ্ছে না কেন কিন্তু এই যে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আসলে অনেকের মধ্যে অনুপস্থিত থাকে ফলে একজন এমপ্লয়ার অনেক আসলে দেখা যাচ্ছে যে বাই ডিফল্ট আপনি কাজের দেখা যাচ্ছে আপনি কাজে ভালো বাট আপনাকে আপনার প্রমোশনটা হচ্ছে না এরপরে হচ্ছে আপনার যদি আপনি যদি আপনি যে কোনো জিনিসে পছন্দ করেন এবং সে কাজগুলো যদি বেশি বেশি চেষ্টা চেষ্টা করতে থাকেন এবং এই পছন্দের কাজ সম্পাদনের মাধ্যমেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন সো এই জিনিসগুলো লাইফে লাইফে যদি আমরা ব্যবসা বাণিজ্য বা উদ্যোক্তা হিসেবে বা নিজে পার্সোনাল পার্সোনাল স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট বা প্রোগ্রামার হিসেবে যদি আমরা সফলতা অর্জন করতে চাই বা একটা একজন কাস্টমারের সাথেও যদি আমরা রিলেশন বিল্ড আপ করতে চাই তাহলে আসলে এগুলার বিকল্প নেই তো আজকে আজকের প্রথম ভাগে এই পর্যন্তই যদি সম্ভব হয় আমরা আগামীকাল দ্বিতীয় ভাগ নিয়ে উপস্থিত হব ততক্ষণ আমাদের সাথেই থাকেন আর এছাড়া আমাদের কিছু অনলাইন কোর্স চালু হয়েছে সামনে আরও কিছু অনলাইন কোর্স চালু হচ্ছে সেগুলো দেখতে পারেন এই অনলাইন কোর্সগুলো আপনারা করতে পারেন আপাতত তো বেশিরভাগই সিভিল ইঞ্জিনিয়ারের উপরে আছে তবে অন্যান্য কোর্স গুলো আসছে তো সবাই ভালো থাকবেন সবাই ঘরে থাকুন আল্লাহ হাফিজ